মেয়েটা কই গেছে? মেয়েটাকে তো খুঁজে পাচ্ছি না। কই গেল? এই দরজা লাগানো কেন? দরজার ভিতর পিছনে কে? এই তুমি এখানে বসে বসে কি করছো? তাই তো এখানে লুকাই লুকাই মিষ্টি খাচ্ছ কেন তুমি? তাই তুমি লুকাই লুকাই মিষ্টি খাচ্ছ? ব্রাজিল জিতেছে সেই জন্য লুকাই লুকাই মিষ্টি খাচ্ছ? আমাকে না দেখায়? কিন্তু আমি একটু কথা বলি, রাতের বেলা ব্রাজিল জিতেছিল। তাই? ও আচ্ছা, সেই জন্য এখানে বসে বসে মিষ্টি খাচ্ছ? আমি না বলেছি ব্রাজিল জিতলে কোনো মিষ্টি খাওয়া যাবে না? সেই জন্য তুমি লুকাই লুকাই মিষ্টি খাচ্ছ? ব্রাজিলের কাছে আমি গিয়েছিলাম না একদিন, তখন ব্রাজিলরা বললো কি ব্রাজিল জিতলে মিষ্টি খাবো। তাই তোমাকে এটা ব্রাজিল বলে গেছে? আচ্ছা, আর এখানে তুমি বসে বসে দেখছো কারবার ব্রাজিল রাতে জিতেছে, আর উনি বসে বসে লুকাই লুকাই মিষ্টি খাচ্ছে। ঠিক আছে, মিষ্টি তো খাচ্ছো, তুমি এটা কি পরেছো? ওরে বাবারে, দেখুন দেখুন দেখুন, আমার ওড়না দিয়ে ও ব্রাজিলের জার্সি বানিয়ে পরে আছে। তাই আমি আমার ওড়না পড়তে দিব না। তুমি খুলে ফেলো আমার ওড়না। ব্রাজিলের জার্সি ওকে কিনে দেওয়া হয় নাই, সেজন্য ও আমার ওড়না দিয়ে ব্রাজিলের জার্সি বানিয়ে পড়ে আছে, আবার বসে বসে চুপচুপ করে মিষ্টি খাচ্ছে, দুষ্টু মেয়ে। আমি 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 খাবই। ব্রাজিল জিতেছে সেই জন্য মিষ্টি খাচ্ছ তো? আবার দেখো আর্জেন্টিনা জিতে যাবে, তখন তখন কি করবা? বারবার এই যে ব্রাজিল বারবার জিতবে না, জিতবে না, জিতবে। আমার আম্মু আমাকে ব্রাজিলে যাচ্ছে কিনে দেন নাই, তাই আমি আমার আম্মুর এই শাড়িটা দিয়ে আমি এই ব্রাজিল ব্রাজিলে যাচ্ছে বানিয়েছি। তাই আমাকে তো যাচ্ছে পড়তেই হবে। আর একটা আমাদের আমার কথা শুনেন, তার আমার আম্মু আমাকে আমার আম্মা আমাকে যাচ্ছে কিনে দেন নাই কেন জানেন? আমার আম্মু আর্জেন্টিনা তো, তাই আমাকে যাচ্ছে কিনে দেন নাই। আর তাই তুমি আবার ওড়না দিয়ে ব্রাজিলের জার্সি বানিয়ে পড়েছো না? এত খুশি হয়ো না, আবার ব্রাজিল হেরে যাবে আর আর্জেন্টিনা জিতে যাবে। রাতের বেলা আর ব্রাজিল অনেক জিতেছে। তাই অনেক জিতেছে, একবার জিতেছে, আরো অনেক খেলা আছে। ব্রাজিল হেরে যাবে আর আর্জেন্টিনা জিতে যাবে। আর্জেন্টিনা খেলা পছন্দ করে না। তোমার আর্জেন্টিনাকে বলবো কি আর্জেন্টিনা তুমি খেলা পছন্দ করো না, সেটা আমার আম্মুকে বলবো, সেটা বলে দিছি।